ভদ্দুফুরে রান্নার গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন লেগে বাড়ির সামনের একটি অংশ পুড়ে যায়। দমকলের একটি ইঞ্জিনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। অশোকনগরের ঘটনা। ভর দুপুরে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাটি ঘটেছে অশোকনগর পৌরসভার 9 নম্বর ব্লকের শরৎনগর এলাকায়। স্থানীয় এবং পরিবার সূত্রে জানা গিয়েছে, রান্না করার সময় গ্যাসের সিলিন্ডার থেকে গন্ধ বার হতে থাকে, আর সেই মুহূর্তে আচমকাই আগুন লাগার ঘটনাটি ঘটে। ঘটনায় পরিবারের কারো কোনো ক্ষতি না হলেও বাড়ির সামনে বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়। বাড়িতে থাকা এক মহিলা সদস্য তড়িঘড়ি করে আগুন নেভাতে গেলে তার হাতে এবং মুখে আগুনের তাপ লেগে আহত হয় তিনি। বাড়িতে আগুন লাগায় বাড়ির লোকজনের চিৎকার চেঁচামেচিতে ছুটে আসে প্রতিবেশীরা। এরপর তারাই আগুন নেভানোর কাজে হাত লাগান এবং আহত মেয়েটিকে নিয়ে যাওয়া হয় অশোকনগর জেলা হাসপাতালে। খবর দেওয়া হয় অশোকনগর দমকল বিভাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। একটি দমকল ইঞ্জিনের প্রচেষ্টায় প্রায় 1 ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় অশোকনগর এলাকায়। খুব পৌনে 2 নাগাদ আনুমানিক অশোকনগর কল্যাণগর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে শরৎনগর এলাকায় লোকনাথ মন্দিরের বিপরীতে উদয়নগরের বাড়িতে আচমকা গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে এবং সেই আগুন ছড়িয়ে পড়ে এবং উদয়নগরের বাড়ির সামনের পোর্শন প্রচন্ডভাবে আগুনে ক্ষতিগ্রস্ত হয়। খবর যায় অশোকনগর ফায়ার ব্রিগেডে এবং ফায়ার ব্রিগেড সঙ্গে সঙ্গে চলে আসে। ফায়ার ব্রিগেড আসার আগেই এলাকার মানুষ মহিলা পুরুষ নির্বিশেষে ঝাঁপিয়ে পড়ে আগুন নেভানোর জন্য। এলাকার মানুষ এবং ফায়ার ব্রিগেডের তৎপরতায় আগুন আয়ত্তে আসে। বাড়ির সামনের দিকে পোর্শনে বিরাট ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু ভগবানের কাছে মানে অকৃত্রিম ভগবানের দান। হ্যাঁ, যে কারো কোনো ক্ষতি হয়নি, মানে জীবনহানি বা কারো গায়ে আগুন সেভাবে লাগেনি। ওই পরিবারের একটি মেয়ের কিছুটা আগুন লেগেছিল, তাকে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা করে তাকে ছেড়ে দেওয়া হয়। সেরকম বড় কিছু ঘটনা ঘটেনি, ভগবানকে আমাদের। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, অশোকনগর। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।